তুই আজ যেহেতু সব কাজ আমাকে করতে হচ্ছে তাই তোর আজ খাওয়া বন্ধ। মাসির মুখে এসব কথা শুনে টুনটুন অনেক কষ্ট পায়। তারপর মন খারাপ করে সে তার ঘরে চলে যায়। আর এমন শুকনো মুখ দেখে মাসি মিটমিট করে হাসতে থাকে। আর তাড়াতাড়ি করে টুনটুনের পছন্দের খাবার বানিয়ে টুনটুনের কাছে নিয়ে যায়। মা, এই দেখ, আমি তোর জন্য পছন্দের খাবার বানিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নে তো। মাসি, তুমি তো বললে আজ নাকি আমার খাবার বন্ধ। আমি তো রাগ করে বলেছি, বাহিরে একটু কম বেরোবি, বুঝলি? তোর যদি কোনো বিপদ হয়। আর তুই ছাড়া আমার কে বা আছে বল? এত কথা না বাড়িয়ে খাবারগুলো খেয়ে নে তো, মুখটা একদম শুকিয়ে গেছে মেয়েটার। মাসি, তুমি অনেক ভালো, অনেক ভাগ্য করে তোমার মতো একটা মাসি পেয়েছি। অনেক খিদে পাওয়ার কারণে টুনটুন তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নেয়। পরের দিন সকালে টুনটুন তার মাসিকে বলে, মাসি, ও মাসি, আজ আমি তোমার জন্য বাহির থেকে খাবার নিয়ে আসি। না টুনটুন, তোকে কোথাও যেতে হবে না, আমি তো রোজই খাবার আনি, তাহলে তোর কেন খাবার আনতে হবে শুনি? আর তুই এখনো অনেকটা ছোট, বাহিরে যদি হারিয়ে যাস তোকে আমি কোথায় পাবো? হ্যাঁ মাসি, আমি কি এখনো ছোট আছি নাকি? আমি যাব আর আসব। এত করে যখন বলছিস তাহলে যা, কিন্তু খাবার দানা নিয়েই চলে আসবে, কেমন? কোথাও দেরি করবে না কিন্তু। এরপর টুনটুন অনেক খুশি হয় আর উড়ে সেখান থেকে একটা গাছের ডালে গিয়ে বসে আর বলে, মাসিকে দানা আনার কথা বলে বাহিরে আসলাম, কিন্তু মাসি তো জানে না আমি কেন এসেছি। আমি যে কাল স্বপ্ন দেখেছি, পূর্ব দিকে কালা পাহাড়ের গুহার ভেতর জাদুতারার বীজ আছে, আর সেই তারা রোপণ করলে নাকি তারার গাছ হবে, আর সেই তারাগুলো নাকি সোনার হবে। এসব বলে টুনটুন সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর সে ওই কালা পাহাড়ের গুহার ভেতর পৌঁছে যায় আর সেই বীজটাকে খুঁজতে থাকে। আমি তো স্বপ্নে দেখেছি এই গুহার ভেতরে সেই বীজ আছে, কিন্তু আমি তো কোনো বীজ খুঁজে পাচ্ছি না। এসব বলতে না বলতে সেখানে এক পরী আসে। পরীকে দেখে টুনটুন বলে, একি, তুমি এখানে কেন? আর তুমি না আমাকে স্বপ্নে বলেছিলে এই গুহার মধ্যে জাদুদারের বীজ আছে, কিন্তু আমি তো এখানে কোনো বীজই পাচ্ছি না। হ্যাঁ, তুমি বীজ পাবে, কিন্তু তার আগে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর আমার তিনটি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে না দিতে পারো তাহলে তোমাকে সারা জীবন এখানে পাথর হয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে প্রশ্ন করো পরি। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন তাহলে আমি শুরু করি। আচ্ছা বলো তো, উত্তর দিক থেকে দক্ষিণ থেকে খুব জোরে বাতাস বইছে, তাহলে আম গাছ থেকে আমটা কোথায় পড়বে? বাতাস যেদিকেই যাক না কেন, আম তো শুধু নিচের দিকেই পড়বে। বাহ, চমৎকার উত্তর দিয়েছো। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিস একটা বাচ্চাকে বৃদ্ধ আর বৃদ্ধকে বাচ্চা বানিয়ে দিতে পারে? হ্যাঁ বুঝতে পেরেছি, এটার উত্তর হবে বয়স। বৃদ্ধ হয়ে গেলে সবাই বাচ্চাদের মতো আচরণ করে, আর একটি বাচ্চা জীবনে সব ধাপ পেরিয়ে বৃদ্ধ হয়ে যায়। বাহ, চমৎকার। এবার আমার তৃতীয় প্রশ্ন হলো, কোন দেশে লোক থাকে না, যা আমরা সবাই জানি কিন্তু সবাই আমরা দোকান থেকে কিনে আনি, বলো তো? এটার উত্তর হবে হ্যাঁ পেয়েছি, সন্দেশ। সন্দেশ কোনো দেশ নয়, আর সন্দেশে কোনো লোক বাস করে না। তুমি তিনটি প্রশ্নের একদম নির্ভুল উত্তর দিয়েছো, তোমার প্রতি আমি মুগ্ধ। এই বলে পরী সেখান থেকে চলে যায়।
আর সাথে সাথে টুনটুনের সামনে জাদু তারাবীর চলে আসে। বীজটি নিয়ে টুনটুন বাসায় চলে যায়। বাসায় গিয়ে তার মাসিকে সব খুলে বলে। আমি তোকে বলেছি তুই খাবার দানা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবি, আর তুই এসে আমাকে এসব বীজ দেখাচ্ছিস। আর আমি তো আমার বাপের জন্মেও শুনিনি এই জাদু বীজের কথা। পাগল টাগল হলে নাকি এই জাদু বীজ থেকে নাকি স্বর্ণের তারা বেরোবে। আমার মেয়ের মাথাটা পুরোই গেছে। যা, এত দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়, খেতে দেই তোকে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে আজ বিকেলে বীজটি রোপণ করব। তারপর তারা বীজটি রোপণ করে আর তাতে জল দিয়ে বাসায় চলে যায়। রাত পেরিয়ে সকাল হতে তারা দেখতে পায় একটা বড় গাছ হয়েছে, আর সেই গাছে অনেক সোনার তারাও ধরে আছে। তুই তো একদম ঠিক কথাই বলেছিলি রে মা। যাই হোক, আজ থেকে এই স্বর্ণের তারাগুলো বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, আর না খেয়েও থাকতে হবে না তোকে। তারপর তারা অনেক খুশি হয়। সোনার তারা বিক্রি করে তাদের সংসার ভালোই চলতে থাকে, আর কিছুদিনের মধ্যে তারা অনেক বড় লোক হয়ে যায়। টুনটুনের এমন উন্নতি দেখে কাকুলির অনেক হিংসে হয়। কুকু, তুই তো সারাদিন টুনটুনের সাথে খেলা করিস, তুই কি জানিস ওরা এত স্বর্ণ কোথায় পাচ্ছে? না মা, আমি কিছু জানি না। তা জানবি কি করে, সারাদিন তো শুধু গিলতে জানিস আর টোটো করে ঘুরতে জানিস। টুনটুনদের দিকে যে একটু নজর দিবে তা না, সারাদিন টোটো করে বেড়ানো না। এখন থেকে তুই ওদের দিকে খেয়াল রাখবি, বুঝলি, যে ওরা কিভাবে বড় লোক হয়েছে আর ওরা এত স্বর্ণ কোথায় পাচ্ছে। যা এখন। মায়ের কথা শুনে কুকু টুনটুনের কাছে যায় আর বলে, টুনটুন, তোকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল, কি কথা? তোরা তো অনেক গরিব ছিলি, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বড় লোক হয়ে গেলি? টুনটুন ছিল খুব সহজ সরল, তাই সে সব কথা কুকুকে বলে দেয়, আর কুকু তার মাকে গিয়ে সব কথা বলে। ও, এই ব্যাপার, আমাকে ওদের থেকে বড় লোক হতে হবে, অনেক বড় লোক হতে হবে। আমি ওদের থেকেও অনেক বড় লোক হব। আমি আজকেই যাব সেই কালো পাহাড়ের গর্তের মধ্যে। এই কথা বলে কাকুলি রওনা দিল কালা পাহাড়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর সে কালা পাহাড়ে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে চিৎকার করতে থাকে। পরি, এই পরি, কোথায় তুই, বেরিয়ে আয় আমার সামনে। কাকুলির এমন চিৎকার শুনে পরি বেরিয়ে আসে আর বলে, কে তুমি আর এভাবে চিৎকার করছো কেন? আমি কাকুলি, আমার ওই বীজটা চাই যে বীজ তুই টুনটুনকে দিয়েছিলি। আর টুনটুনরা অনেক বড় লোক হয়ে গেছে, আমিও ওদের মতো বড় লোক হতে চাই। তুই আমাকে এমন একটা তারা বীজ দে যে বীজ থেকে সোনা হীরে মুক্ত সব তারা থাকে। ঠিক আছে, তাহলে তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে তুমি সেই জাদুর তারা বীজ পাবে। এই বলে পরি কাকুলিকে তিনটি প্রশ্ন করে। আমার প্রথম প্রশ্ন হলো, সব থেকে বড় ধর্ম কি? মানে, এই পরি, তোর কাছে আমি বীজ চেয়েছি, তুই আমাকে বীজ দিবি। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমাকে বীজ দে, আমি এখান থেকে চলে যাব। তুমি খুব লোভী আর আমার সাথে বেয়াদবি করেছো, তার ফল তোমাকে দিতে হবে। আর আমার এখানে একবার আসলে সঠিক উত্তর না দিয়ে কেউ যেতে পারে না, আর তুমিও পারবে না, তাই তোমাকে আমি সারা জীবনের জন্য পাথর বানিয়ে দিব। এই কথা বলে পরি কাকুলিকে সারা জীবনের জন্য পাথর বানিয়ে দেয়।